রায়হান লিখেছেন, আমের আড়তদাররা বাগানিদেরকে 52 কেজিতে এক মন হিসেবে আম বিক্রি করতে বাধ্য করছেন, এ বিষয়ে একটু আলোচনা করবেন হুজুর। ভাই রায়হান, এই বিষয়টি আমাদের চোখে পড়েছে যে আমের ক্ষেত্রে আড়তদাররা বাগানিদেরকে 52 কেজিতে মন হিসাব করতে যে বাধ্য করে থাকেন সেটি সুস্পষ্ট জুলুম এবং অবিচার, এবং এই 52 কেজিকে মন হিসাব করতে গিয়ে যে 12 কেজি অতিরিক্ত নিচ্ছেন, এই 12 কেজির পাওনা কিয়ামতের ময়দানে কড়ায় গণ্ডায় বুঝে নেবেন পাওনাদাররা, অর্থাৎ আমের বাগানিরা। তাদের প্রতি এই জুলুম কোনোভাবে মেনে নেওয়া যায় না। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদেরকে আমরা অনুরোধ করবো, আল্লাহর রাস্তে এই অন্যায় এই অনাচার করবেন না, তাদেরকে দুর্বল পেয়ে অথবা তাদেরকে বাধ্য করে 12 কেজি আম আপনি নেবেন আর সেটা আপনি দাম পরিশোধ করবেন, এটা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইহিল্লু মালুম মুসলিম ইল্লা বিতিবি নাফসি, কোনো মুসলিমের সম্পদ আপনি তার সন্তুষ্ট চিত্ত ছাড়া আপনি যে কোনোভাবে তার কাছ থেকে আদায় করবেন নিবেন সেটা কিন্তু জায়েজ হবে না। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ফাইমাত আখুদ মাল আখি, তুমি তোমার ভাইয়ের কোনো সম্পদ নিলে কিছুর বিনিময় নিচ্ছ সেটি তোমাকে ক্লিয়ার করতে হবে। আপনি 40 কেজির দাম দিচ্ছেন, 40 কেজি নিচ্ছেন, ঠিক আছে, বাকি 12 কেজি নিচ্ছেন সেটা কিসের ভিত্তিতে নিলেন, বিনিময় কী দিলেন? কোনো বিনিময় দিলেন না, কিন্তু তার কাছ থেকে 12 কেজি আম নিয়ে নিলেন, এটার জন্য আপনাকে অবশ্যই আল্লাহ তার কাছে জবাবদিহি করতে হবে এবং এটা সম্পূর্ণ হারাম হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।